আমি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। এটার নাম হচ্ছে বাটার মিল্ক অথবা কারি পাতা দিয়ে দই। এটা আপনাদের দেখুন, এই আমি দইটা, খড়ে পাতা দই। আপনাদের আগে আমি দইয়ের ভিডিও দেখিয়েছি, খড়ে পাতা দই ভালো করে ফেটিয়ে নিয়ে এরম হয়েছে। তার সাথে নিয়েছি কারি পাতা, একটু সর্ষে, একটু জিরে, আর এই কাঁচা লঙ্কা ভালো করে আমি স্লিট করে নিয়েছি। দেখুন, একদম ডিসিট করে নিতে হবে, কোনো বীজ থাকবে না, তাহলে ঝালটা কম হবে। আর তার সাথে আমার খড়ের কারি পাতা পাতা ছেঁড়া দিতে হবে। আমার খড়ের প্রোডাকশন একদিন বাগানের ভিডিও দেখুন। দেখেন, এটা একটা নতুনত্ব দইয়ের রেসিপি। ঘরে যদি কোনো রকম তরকারি বা খাবার বা সেরকম কিছু যদি না হয়ে থাকে বা ভাল লাগছে না কিছু বানাতে, শুধু এটা দিয়েই আপনি পুরো ভাত খেয়ে বেরিয়ে যেতে পারবেন। এবার সাদা তেল নিচ্ছি, বেশি না, অল্প পরিমাণে লাগবে সাদা তেল। খুব বেশি হলে হয়তো 2 চামচ হবে সাদা তেল। তেলটাকে ভালো করে আগে তাঁতিয়ে নিই। আঁচ আমার ফুল সিমে আছে, বেশি বেশি তাড়াতাড়ি জ্বলে যেতে পারে। একদম সব থেকে সহজ, 3 থেকে 4 মিনিটে, খালি অ্যারেঞ্জমেন্টের জন্য আপনার হয়তো 4 থেকে 5 মিনিট লাগতে পারে। তেল কতটা গরম হয়েছে সেটা টেস্ট করবেন কীভাবে, একটা সর্ষে বা একটা জিরে নেবেন, দিয়ে দেবেন, দেখবেন ফুটে উঠেছে। এবার আঁচটাকে একটু কমিয়ে নেন, এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের সর্ষে জিরেটা, লেগে আছে কাটি। তার সাথে দিয়ে দিতে হবে তাড়াতাড়ি করে কারি পাতা, পুরোটাই যেন বেশি চলে না যায়। একটু বাড়িয়ে নেন, একটুখানি দেখবেন জিরেটা একটুখানি ব্রাউনিশ ভাব ধরেছে। কারি পাতা যেমন আছে সবুজ সবুজ ভাবই থাকবে, তাহলে ক্রাঞ্চিনেসটা আপনার বজায় থাকবে, নাহলে পুরো কালো হয়ে গেলে তৃতীয় খেতে লাগবে। আজ বন্ধ করে দিলাম, দেখুন যেমন ব্রাউন হয়ে এসছে। এক হাতে আগে দই নিয়ে নেবেন, এই ঢালবেন, এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আপনাদের এই রেসিপি রেডি। এর সাথে অন্য কিচ্ছু লাগবে না, আপনারা প্লেন রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, খালি কাঁচা লঙ্কাটা এবারে এমনি খালি দিয়ে দেবেন। যার ঝাল দরকার সে লঙ্কা তুলে খাবে, যার ঝাল লাগবে না সে এমনি খাবে। আসি বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে পরের বাড়ি আসছি।